আমিনিকা কলালা আসতা তো কলাল আসাত আমা মান হইলা কি বলুন কলা ফামা রফাইলা আমার মন্ত্রী হি সোনে রাখ এক বেগ আল্লাহ নবীর সামনে বাঁ দিয়া খাইতেছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন ফাকালা কুলবি আমিনিকা এই লোকটা হাত দিয়ে খাও লোকটা বলছে আস্তা তো আমি পারি না পারি না ডান হাত দিয়ে খেতে পারি না আল্লাহর নবী বললেন কলা না তো আমা মানব ইল্লা কলাপ আমার অপায়লাপি যখন অহংকার করি লোকটা বলছে আমি হাত দিয়ে খাইতে পারি না সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার হাতটা অফ করে দিয়েছে আর মুখে তুলে আনতে পারে নাই এই ডকুমেন্ট ওই মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী একটা কথা বলেছেন মনে রাখেন টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জাতি অর্থ বেটা বেটি লাতিপুতি ধুতিমুতি কুতিমুতি যতই থাক সাবধান হন সাবধান যত বড় ব্যাংক ব্যালেন্স আলা গাড়ি বাড়ি আলার যত বড় নেতা হন আর যত বড় পদে চাকরি করে অহংকার করলে সর্বনাশ আল্লাহর নবী বলে গিয়েছেন আমার উম্মত লা ইয়াদখুল জান্নাত মান কানা ফি কলবি মিসকালা যররাত মিন কিবার আমার উম্মত রি যার দেরে অন্তরে সরষার দানা পরিমাণ অহংকার আছে তার পরকালে জান্নাতে যাওয়া হবে না সাবধান সাবধান অহংকারী মেজাজ নি না তাহলে সুপিগিরি থাকবে না

নিজেকে বড় মনে করে আলকে প্রবাতারুল হক আমাতুল্লাস নিজেকে অন্য চাইতে বড় মনে করে আর অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করে এই লোকটা অহংকারী আল্লাহর নবী কয় হেউ সাল মত কাব্যের নাম সাল জুড়ে যায় আমল আমার মত কেমতের দিন অহংকারী লোক মানুষের আকৃতিতেই পিপিলিকার নাই

এই লোকটা জাহান আর দুই নম্বর যে লোকটা কৃপন বা বখিল কিপটাও এই লোকটা জাহান নামি তিন নম্বর নই বললেন যে লোকটা অহংকারী এই লোকটা জাহান নামি আল্লাহ আলান্নার আল্লাহ আমি নবী কি বলে দিব নাম কোন লোকটার জন্য পরকালে জাহান নাম রাগুন হারাম আমি কি বলে দিব না কোন লোকটার জন্য পরকালে দুজকে রাগুন হারাম সাবরা বলেন হুজুর বলেন আল্লাহ নই বলে তোমাদের মধ্যে দেখবা যে লোকটা নরম মানুষ যে লোকটা সরল মানুষ মানুষ সহজ সরল মনের মেজাজের মানুষ সাদা মানুষ নম্র স্বভাবের মানুষ ভদ্র স্বভাবের মানুষ আমি আল্লাহর রবি জ্বালাই লাভ আমার উম্মত শুনে রাখ এই লোকটার জন্য পরকালে জাহান্নামের আগুন হারাম অহংকারী করা চলা যাবে না